স্বাভাবিক প্রক্রিয়াতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দাবি এসএসকেএম হাসপাতালের সুপারের। মৌখিক অভিযোগ করলেও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ছটা হবে বলে ডেট ডিক্লেয়ার করলো এবং বললো যে এগুলো ফর্মালিটিস করতে হবে, আপনি অপেক্ষা করুন। তখন তো তারপরে আমি ফর্মালিটিস হলো, কিন্তু পেমেন্ট ব্যাপারে আমার মানে টাকা পয়সার অসুবিধে ছিল। আমি ওদের রিকোয়েস্ট করলাম যে আমি পেমেন্টটা করে যাব, পরে করে যাব। আমি তো গভর্নমেন্ট অফিসার ছিলাম আর পেনশনার, আপনার কনসিডার করুন। ওনারা কনসিডার করার পদ ইয়ে নেই, পথ নেই, আমাকে শেষ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে আমার কিছু বাড়ির থেকে কিছু খুচরো টাকা, আমার ছেলের এটিএম থেকে কিছু টাকা, আর বাইরে আত্মীয় স্বজনের কাছ থেকে 60,000 টাকা এইসব নিয়ে এসে আমার আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে পেমেন্টটা কমপ্লিট। কত টাকা? এসএসকেএম হাসপাতালের সুপার পীযূষ কুমার রায় জানিয়েছেন, মৃতদেহ আটকে রাখার অভিযোগ সঠিক নয়, কোথাও ভুল বোঝাবুঝি হয়েছিল। স্বাভাবিক প্রক্রিয়াতেই ময়নাতদন্তের জন্য মৃতদেহ ওয়ার্ড থেকে মর্গে পাঠানো হয়েছে। নন্দীগ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় 350 নেতাকর্মী। প্রত্যেকেই তারা নন্দীগ্রাম এক ব্লকের 5 নম্বর হরিপুর অঞ্চলের বাসিন্দা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজেপি তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ সভানেত্রী অনিন্দিতা জানা, সদস্য নাসিমা আছে, এখানে জামাল ভাই আছে, আমাদের নেতৃত্ব আছে জিরাবাদ, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি জিরাবাদ। নন্দীগ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় 350 নেতাকর্মী। আমরা পরপর করে এরপরে হরিপুর থেকে যে সমস্ত নেতৃত্বরা আসছে অন্যদিকে দিনহাটায় তৃণমূল নেতা উদয়ন গুহর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন যুব মোর্চার শহর মণ্ডল সভাপতি। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।